হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, দেখতেই পাচ্ছ, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজের টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি ভিডিওটা কী হতে চলেছে। স্মৃতি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। হ্যাঁ, আজ মহাসপ্তমী, আজ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ব্লগটাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চলে যেও না, শুধু শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ঠাকুর দেখা শুরু করলাম। মাকে নিয়ে ঠাকুর দেখতে শুরু করেছি আজকে, কিন্তু একটাই মানে খারাপ লাগছে যে টোটো পায়নি, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হচ্ছে। আর কটা ঠাকুর দেখতে পারবো সেটা ঠিক জানি না, কেননা ছেলের ঘুম চলে এসছে। বাড়ির থেকে বেরিয়েছি যখন তখনই ছেলের চোখ ঢুলঢুলো হয়ে গেছিলো, তো ভেবেছিলাম টোটো পাবো একটা, টোটোতে করে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি যাবো। আর টোটো তো পেলামই না, যেখানে যাচ্ছি সেদিকে নো এন্ট্রি, এই জন্য টোটো আর মানে আসছে না। তাই মা আমি বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে। এবার যাচ্ছি দেখো অন্য একটা পুজো মণ্ডপে যাব, সেখানে গিয়ে ঠাকুর দেখব। আর এদিকে ছেলের তো ঘুম চলে এসছে আর থাকতেই পারছে না, মানে মা বলছে এবার বাড়ি চল। এই আসলাম, কিন্তু কিছু করার নেই, ছেলের ঘুম চলে এসছে, ছেলের ঘুমটা আগে। তাহলে চলো কালকে আবার নেক্সট দেখতে পারবে। আজকে হচ্ছে মহাষ্টমী, মহাষ্টমী দিন সকাল, দেখতেই পাচ্ছ। আর দেখো সূর্য দুষ্টুমি শুরু করে দিয়েছে, আরও সকালবেলায় দেখো রেডি হয়ে গেছে স্নান টান করে। এখন কিন্তু সকাল 9টা বাজে, এর মধ্যে সকালবেলায় স্নান করে খেয়ে দিয়ে ও নতুন জামা প্যান্ট পরে মানে পাঞ্জাবি পরে ও রেডি হয়ে গিয়েছে। আমরা এসেছি মন্দিরে মহাষ্টমীর অঞ্জলি দিতে, আর ওকে নিয়ে এসছি। আর ও দেখো এসে কি করছে, দেখো দিদির সাথে ও একটু দুষ্টুমি করছে। চলো বাবা বাবা, মহাষ্টমীর দিন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা। আজকে বেরিয়েছি মেজো কাকিমা, কাকা, আমি আর সূর্য। আজকে একটা টোটো পেয়েছি, কাকা আগে থেকে রিজার্ভ করেছিল, বলেছিল যে আগে ভেতরে ভেতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখাবে, তারপরে হাই রোডে যাবে, কেননা হাই রোডে তো নো এন্ট্রি থাকে, বেশি রাতে হলে ঢুকতে দেবে আর সন্ধ্যাবেলার দিকে ঢুকতে দেবে না। এই জন্য আমরা চলে এসেছি ভেতরে যে ঠাকুরগুলো আছে সেসব ঠাকুরগুলো দেখতে। আর এই দেখো চলে এসেছি, কী সুন্দর দেখো ঠাকুরটা, এত সুন্দর লাগছে কি বলবো। দেখো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখতে থাকো প্যান্ডেলটা, কিন্তু খুব একটা জাঁকজমক প্যান্ডেল না, কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেও মনটা ভরে যাবে। এবার আমরা একটা পুজো প্যান্ডেলে যাব, তার আগে দেখো তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো মেজো কাকিমাকে দেখো, সেজে গুজে একদম রেডি, আর ছেলে এখনও পর্যন্ত ঘুমায়নি, ওর ঘুম কিন্তু চলে এসছে, চোখ ঢুলঢুলু হয়ে গিয়েছে, যেহেতু দুপুরবেলায় ঘুমায় না ঠিক মতন এই জন্য। এই দেখো প্যান্ডেলটা একবার দেখো, তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করলাম, দেখো খুব ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা। চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ আমি নামবো না, কারণ ছেলে ঘুমিয়ে গিয়েছে আর টোটোতেই কাকার কোলে ঘুমিয়ে পড়েছে। তাই প্রত্যেকটা পুজো মানে প্যান্ডেলে নেমে নেমে ঠাকুর দেখাটা আর হচ্ছে না, যেগুলো দু একটা সেখানে সেখানে নামবো, কেন ঘুমিয়ে গিয়েছে তো ওই জন্য। চলে এসেছি দেখতেই পাচ্ছ আর একটা পুজো প্যান্ডেলে, আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর, তার সাথে ঠাকুরও ভালো হয়েছে, আর তার সাথে লাইটিং করো দেখো এত সুন্দর লাইটিং করেছে না, মানে দেখেই মানে ভালো লাগছে, দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, তোমরা দেখো দেখো একবার, সত্যি এত অসাধারণ, মানে এত ভালো লাগছে, আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে দূর থেকে, হ্যাঁ কাছে থেকেও ভালো লাগছে। ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে, এটা কিন্তু একটা মন্দির, এ দেখতেই পাচ্ছ মায়ের মুখটা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে দেখো কারুকার্যগুলো খুব সুন্দর, দেখো খুব সুন্দর কারুকার্য,
ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে কাকার কোলে, দেখতেই পাচ্ছ কাকা কোলে কোলে নিয়ে নিয়ে ঘুরছে। আর এত সুন্দর অনুষ্ঠান সুস্থভাবে সফল হওয়ার কারণে সবাই মিলে একবার সবার জন্য হাততালি হবে। আজকের এই অনুষ্ঠানে প্রথম হয়েছে আরোহী দাস, ধন্যবাদ। তোমরা আসো, সবাই প্রথম হয়নি বা দ্বিতীয় হয়নি বা কোনো স্থান পাইনি বলে কেউ মন খারাপ করবে না। হ্যাঁ, এই ধরনের অনুষ্ঠান এই মঞ্চে আবার হবে। এখানকার প্যান্ডেলটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের আদলে প্যান্ডেলটা হয়েছে। এত সুন্দর, পুরোটা তোমাদের দেখাচ্ছি দেখো। আর এখানকার মায়ের মুখটা দেখো, এত ভালো লাগছে, কী সুন্দর। যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটাই সুন্দর হয়েছে, কিন্তু এখানকার ঠাকুরটা একটু অন্য রকমের হয়েছে। আর এই দেখো সূর্য ঘুমিয়ে গিয়েছিলো, ঘুম থেকে উঠেছে, কিন্তু চোখ এখন দেখো ঢুলঢুলো, এখনও ঘুম ঘুম আছে, অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে। তাই জন্য আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপে নামতে পারিনি, দূর থেকেই দেখেছি। আর এখানে এসে ওর ঘুমটা একটু ভাঙ। আজকে নবমীর রাত, আজকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আজকে ছেলে ঘুমাবে না, আজকে ছেলেকে দুপুরবেলায় অনেকক্ষণ ঘুম পাড়িয়েছি, এই জন্য আজকে আর ছেলে ঘুমাবে না। আর এখন দেখো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমার শাড়িগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবে আমাকে, প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবে। চলো বেরিয়ে পড়ি, তো দাদা ভাইয়ের সঙ্গে আজকে বেরিয়েছি দেখতেই পাচ্ছ। আজকে ইচ্ছে ছিল যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাব, ঠাকুর দেখব, খাওয়া দাওয়া করব, বাড়ি যাব, কিন্তু আজকে রাস্তায় এত ভিড় এত ভিড়, ছেলেকে নিয়ে যদি কোনো পুজো প্যান্ডেলে ঢুকি ও কান্নাকাটি শুরু করে দেবে। এই দুদিন ছেলের জন্য যেতে পারিনি পুজো প্যান্ডেলগুলোতে, প্রত্যেকটাতে ঢুকতে পারিনি, ও ঘুমিয়ে পড়েছিল বলে। আর আজকে এত ভিড়, আজকে তাই জন্য যেতেই পারবো না মনে হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে কেমন ভিড় রাস্তায়, তোমরাই বলো এত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? একদমই না। তাই জন্য আমরা যতটা পেরেছি আর কি দূরে দূরে ঠাকুর দেখেছি, আর রাস্তার মানে ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যায়নি, ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়াটা উচিত না, তাই আমি নিয়ে যাইনি, দূরে দূরে ঠাকুর দেখেছি। আর দেখো এত ভিড় এত ভিড়, মানে আমি এখন আজকে কিন্তু অনেকটা রাত হয়েছে, প্রায় 10:30 বাজে এখন। আমরা ছেলেকে খাওয়াই দাওয়াই নিয়ে বেরিয়েছি, কিন্তু এত এত রাতেও হোক মানে এত ভিড়, মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। আর এই দেখো সূর্য দেখো টকটকিয়ে সবাইকে দেখছে, এত ভিড়ের মধ্যে ওর বাবাকে নিয়ে নিয়ে আগে আগে ছুটছে। আমি বলছিলাম এই সমস্ত ব্যান্ডেলগুলোতে যাবো, কারণ এগুলো আমি দেখিনি, এই দুদিন যে আমি বেরিয়েছি এইগুলো তো এদিকে আসেইনি, তাই ভেবেছিলাম এগুলোতে যাবো, তাই ওকে বলেছিলাম, তাই ও এগুলোতে নিয়ে যাচ্ছে ছেলেকে।
আর এত ভিড়ের মধ্যে ছেলে থাকতে চাইছে না, বেরিয়ে যেতে চাইছে, তাই বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে এসে বাবা ছেলে এত ভিড় তো তাই জন্য একটু বসে আছে, বলছে একটু দাঁড়াই তারপরে যাব, কারণ ভিড়টা একটু কমুক। কিন্তু বুঝতে পারছি না, রাত বাড়ছে ভিড় বাড়ছে, দাঁড়িয়ে থাকাটা শুধু শুধু মানে শুধু শুধু হবে, মানে টাইমটাই নষ্ট হবে। একটু ফাঁকায় ফাঁকার দিকে একদিক একটু এসছি, এদিকটা ফাঁকায় আছে, দেখতেই পাচ্ছ মানুষজন খুব একটা নেই। এদিকে ঠাকুর দেখতে বেরিয়েছি, এবার এদিকে ঠাকুরটা দেখে যখন আমরা মেন রোডে উঠবো তখন কিন্তু প্রচণ্ড ভিড় হবে, খুব ভিড়ের মুখে পড়ব। এই পুজো প্যান্ডেলে এখানটায় তোমার দাদাভাই ক্লাবটাই, দাদাভাই তোমার দাদাভাই আসে মাঝে মধ্যে এখানে আসে টাসে বলে, ও এখানটায় আসলো, কিন্তু এখানটায় প্রচণ্ড ভিড়। আর আমি এটা দেখেছি, ঠাকুরটা বললাম, ঠাকুরটা দেখেছি, কিন্তু ও যেহেতু আসেনি তাই জন্যে আমি বললাম থাকি চলো যাই ওখানে। আর এখানে এসে মজার ঘটনা হচ্ছে, তোমার দাদাভাইয়ের কোল থেকে তোমার দাদাভাইয়ের একটা বন্ধু সূর্যকে নিয়ে চলে গিয়েছে ঠাকুর দেখাতে ভিতরে, আর ও কি সুন্দর আমাদের ছেড়ে তা ওনার কোলে করে ঠাকুর দেখে চলে আসলো, বরং আমাদের বলছে টাটা। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি, কিন্তু তোমরা দেখলে বলবে যে এটা কি হলো, মানে কিছুতেই ওনার কোল থেকে আমাদের কাছে আর আসবে না, আমাদের বলছে টাটা চলে যাও তোমরা, আমরা এখানে থাকি। ওর এই জায়গাটা ভালো লেগেছে, এত ভিড়ের মধ্যে ওর এই জায়গাটা খুব ভালো লেগেছে, কেননা ওকে আমি এর আগে একদিন নিয়ে এসেছিলাম, দুদিন নিয়ে এসেছিলাম, তাই জন্য ওর এই জায়গাটা ভালো লেগেছে। অন্য অন্য জায়গায় এত ভিড় মানে ঢুকতে পারেনি, আর এখানে এসেও ভিড় আছে, তবু এখানে ঢুকেছে, এখানে এসে ওর ভালো লেগেছে। আর এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো কেমন ভিড় দেখো, আজকে রাস্তায় যাওয়াই আছে না এত ভিড়। আজকে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেশি বেশি করে ঠাকুর দেখো, আর দেখতে পাচ্ছ ভিড় দেখো তোমরা, একবার দেখো ভিড়টাকে। এই মহানবমীর রাতে এইবারই আমি শেষ করলাম আমার ব্লগটা, কাল অবশ্যই আমি ব্লগ নিয়ে আসবো। তাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।